স্বামীর অবৈধ সম্পর্ক, প্রতিবাদ করায় স্ত্রীকে হাসুয়ার কোপ। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। পাশের বাড়ির মহিলার সাথে অন্তরঙ্গ অবস্থায় স্বামীকে দেখে ফেলেছিলেন স্ত্রী, প্রতিবাদও করেন তিনি। এরপর স্ত্রীকে মারধর ও হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হাজুরা বিবি নামে বছর 45-এর মহিলা অশোকনগর হাসপাতালে চিকিৎসা করাতে এলে ঘটনার কথা জানাজানি হয়। জানা গেছে, প্রায় বছর 25 আগে হাজুরার সাথে হরিণঘাটা থানার সিঙ্গাগ্রামের বাসিন্দা পেশায় সবজি ও ফল বিক্রেতা কুতুবুদ্দিন মণ্ডলের বিয়ে হয়। কয়েক বছর ধরেই কুতুবুদ্দিনের সাথে প্রতিবেশী মহিলার অবৈধ সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত সংসারে। আক্রান্ত মহিলা জানান, শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ প্রতিবেশী মহিলার সাথে স্বামীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবাদ করেন তিনি। এরপরই অভিযুক্ত কুতুবুদ্দিন তাকে শাবল দিয়ে মারধর করে, হাসুয়া দিয়ে পায়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় সে ছুটে গিয়ে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। সকালে তার বাপের বাড়ির লোককে পুরো ঘটনা জানালে শনিবার সকালে অশোকনগর হাসপাতালে তার চিকিৎসা করা হয়। আমার ওই মেয়েরা এবার কেটে কেটে দিয়ে এবার রাস্তার এরকম পাকা রাস্তার উপরে ওইরকম এলোবিলি হেঁসো দিয়ে উল্টো পিঠ দিয়ে এলোবিলি মারছে। এবার আমার ছেলের কারা খবর দিয়ে ছেলে মোটর সাইকেল করে এসে নিয়ে গিয়ে ছেলে রাত্রি যখন রেখে দিয়েলো, এবারে ছেলে মোটর সাইকেল নিয়ে ওর রাত্রি ওর বাড়ি রেখে এলো। সকালবেলা আমার ভাত বাড়ি দিয়ে গেছে, ছেলে আলাদা পাড়ার মধ্যে থাকে। মহিলার শরীরে বেশ কয়েক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনায় আক্রান্ত মহিলা তার স্বামীর বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় অশোকনগর থানা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কি কারণে মারে, অবৈধ সম্পর্ক আছে, ওই বাড়ির পাশেই একটা মেয়ে ছেলে আছে। এবার আমার বোন প্রতিবাদ করলেই মারে, প্রতিবাদ করলেই মারে, প্রতিবাদ করলেই মারে। একই কেস, ওই কেসই হচ্ছে, থানায় অভিযোগ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।